তখনই কিছুটা স্বস্তির খবর টিসিবির 50 টাকা কেজি দরে পেঁয়াজ। রাজধানীতে এই কার্যক্রমের খোঁজ রাখছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যুক্ত হতে চায় তার সঙ্গে, জানতে চাই এই বিষয়ে বিস্তারিত। সিফাত জানতে চায় যে সর্বোচ্চ কত কেজি পেঁয়াজ কেনা যাচ্ছে এবং ভিড় কেমন দেখছেন ক্রেতাদের। বিপ্লব, সর্বোচ্চ 4 কেজি পেঁয়াজ কেনা যাচ্ছে প্রতি কেজি 50 টাকা দরে, অর্থাৎ 200 টাকা দিয়ে 4 কেজি পেঁয়াজ পাচ্ছেন ভোক্তারা। এবং আমরা এটি যেখানে এখানে অনেকক্ষণ আছি, 3 ঘন্টা যাবৎ দেখেছি মানুষের সময়ের সাথে ভিড় বেড়েছে এবং 3 ঘন্টা যাবতই মানুষ অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে, আপনাকে যদি একটু দেখায় মানুষের যে লম্বা লাইন সেটি দেখতে পারবেন। স্বল্প আয়ের মানুষ যারা এই কম মূল্যে 4টি পণ্য এখানে বিক্রি করা হচ্ছে, শুধুমাত্র যে পেঁয়াজ তা না, পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়াতে পেঁয়াজের চাহিদাও বেড়েছে, তাতে করে এখানে মানুষের যে চাপ সেটি সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম বাড়ার কারণে। আমরা এখানে যাদের সাথে কথা বলেছি বেশিরভাগই পেঁয়াজ দিচ্ছেন জেনে এখানে এসেছেন, এবং পেঁয়াজের সাথে সাথে সয়াবিন তেল, আলু, ডাল দেওয়া হচ্ছে। ডাল বিক্রি হচ্ছে 60 টাকা করে, আলু 30 টাকা করে, 4 কেজি পাওয়া যাচ্ছে 120 টাকায়, এবং সয়াবিন তেল 100 টাকায় বিক্রি হচ্ছে এখানে 2 কেজি করে দিচ্ছে। এবং এই যে টিসিবির ভ্রাম্যমাণ যে ট্রাকসেল যে কার্যক্রম, এখানে প্রত্যেকটি ডিলার 300 জন স্বল্প আয়ের মানুষকে এই পণ্যগুলো দিতে পারবে। কিন্তু এখানে আমরা যেটি দেখছি মানুষের যে চাপ 300-র দ্বিগুণ মানুষ এখানে, হাজারখানেকের মানুষ এখানে আমরা যেটি দেখেছি যে মানুষ অপেক্ষা করছে, এখনও সেই কার্যক্রম চলছে, কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এবং জানেন পেঁয়াজের যে বাজার সেটি হঠাৎই অস্থির হয়ে ওঠে, এবং যেটি দেশি পেঁয়াজ 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাজারে, তাতে করে 4-5 কেজি যেই পেঁয়াজ সেটি বাজারের 1 কেজি পেঁয়াজের সমমূল্যে পাওয়াতে এখানে স্বল্প আয়ের যে মানুষরা রয়েছেন তারা খুশি, এবং তারা বলছে এখানে মাত্র 300 মানুষকেই দেয়া হবে, এই সংখ্যাটা যদি আরও বাড়ানো হয় তাতে করে তাদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসবে। এবং আমরা এখানে যারা ট্রাকসেল যারা কার্যক্রম এখানে যে ডিলাররা রয়েছে তারা যেটি বলছে যে তাদের এই কার্যক্রম শুধুমাত্র রাজধানীতে এখন চলমান রয়েছে, সারা দেশে এটি চালু হবে কি না সেটিও এখন পর্যন্ত জানা যায়নি, তবে রাজধানী চাহিদা পূরণে তারা চেষ্টা করছেন। যদিও আজকে এখানে 300 মানুষকেই তারা পেঁয়াজ কিংবা অন্য যে 3টি পণ্য, মোট 4টি পণ্য 640 টাকা দরে দিতে পারবে। তো বিপ্লব, এই ছিল আমার কাছে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের সবশেষ। টিসিবি কার্যক্রমের মাধ্যমে মাত্র 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, এবং একজন ক্রেতা সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন।